সংকটময় পরিস্থিতিতে রাশিয়া থেকে কম দামে জ্বালানি কিনছে ভারত ও চীন। দিল্লি ও বেজিং থেকে আনার সুযোগ কাজে লাগাতে কৌশলী হতে হবে বাংলাদেশকে। ইন্ডিয়ান রুপি দিয়ে ইন্ডিয়া কিনতেছে, চাইনিজরা চাইনিজ ইয়ান দিয়ে কিনতেছে। চায়না এবং ভারত দুটাই আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা ওদের থেকে আমরা কিনতে পারি। দিস মে টার্ন আউট দ্যাট অ্যাকচুয়ালি ইন ফ্যাক্ট রাশিয়ান ফুয়েল ইনডাইরেক্টলি আমাদের কাছে আসতেছে। এটা যদি শেষ হয়ে যায় তাহলে আসাম থেকে আমরা রেগুলার বেসিসে ডিজেলের একটা সাপ্লাই পাব এবং সেটা বিশ্ববাজারের এই উদ্যোগ মূল্য থেকে হয়তো কিছুটা সাশ্রয়ী হবে। সম্ভাব্য সব উৎসের সন্ধানে সরকার অল্টারনেটিভ রিসোর্স আমরা খুঁজতেছি, যে তেল আনার ব্যাপারে, গ্যাস আনার ব্যাপারে সারা বিশ্বের 70টা দেশও খুঁজতেছে। দেখছিলেন প্রধান শিরোনাম সকালের সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। শেরপুরে পুকুর থেকে কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার, ধর্ষণের পর হত্যা ধারণা পুলিশের। মাদারীপুরে যুবকের রহস্যজনক মৃত্যু, লাশ হাসপাতালে রেখে পালানোর সময় আটক। গলার কাঁটা শরীয়তপুরের 27 কিলোমিটার সড়ক, সরু ব্রিজ প্রায় অপ্রশস্ত রাস্তায়, ঘন্টা পর ঘন্টা যানজট, পদ্মা সেতুর সুফল পাচ্ছেন না। বরিশাল কুয়াকাটা সড়ক যেন মৃত্যু ফাঁদ, এক সপ্তাহের দুর্ঘটনায় 17 জনের প্রাণহানি, অদক্ষ চালক আর বেপরোয়া গতিকে দায়ী করছে পুলিশ। ক্রমেই ভয়ঙ্কর হচ্ছে ক্যালিফোর্নিয়ার দাবানল, বনভূমির পাশাপাশি পড়ছে একের পর এক আবাসিক ভবন, সরিয়ে নেওয়া হলো বাসিন্দাদের, জরুরি অবস্থা জারি।